দর্শক এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। ভাই কয় পিস নিবে? আমি কি কইছি, একটা মাসে ডিম হইলে আপনার কাটতে রিটার্ন লইবেন? আপনি কি কইছেন? আমি দর্শক ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন। আমরা আপনাদেরকে জানাবো কত কেজি মাছ উনি নিতেছে আর কত দামে বিক্রি হয়েছে। জিরো কল দিতে হবে, বন্ধ করা লাগে। জিরো করে দিবেন না, কম দিলে খেয়ে থাকবো কেটা মাছ মর খেয়ে থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কয় কেজি ওজন হয়েছে ভাই? দশ কেজি কত গ্রাম হয়েছে? আচ্ছা, দাম আসছে কত? 9,270 কেজি বিক্রি করছে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহাদাত। মোহাম্মদ শাহাদাত, এই কারণ বাজার আড়তের সামনে ইলিশ মাছ বিক্রি করে থাকে সবসময়? আচ্ছা আচ্ছা, এগুলার এক একটার ওয়েট কেমন হবে ভাই? একটা 900 গ্রাম। 900 গ্রাম, আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা দেখতে পারতেছেন, দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা কাওরান বাজার ইলিশ মাছের পাইকারি আড়তের সামনে। দর্শক এখানে খুচরা ইলিশ বিক্রি হয়ে থাকে। দর্শক আপনারা যারা ফ্যামিলির জন্য অনেক সস্তায় খুচরা ইলিশ নিতে চান, তারা ঢাকায় কাওরান বাজার আসতে পারেন। এখান থেকে খুচরাও নিতে পারবেন, পাইকারিও নিতে পারবেন। আমরা যিনি ইলিশ মাছগুলো কিনে নিল, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন। ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আপনার নামটা একটু বলেন। আচ্ছা, কোথায় থেকে আসলেন এই কারণ বাজার? আমার অফিস আছি এই কারণ বাজারই। আচ্ছা, সকাল কয়টার দিকে আসবেন? মাত্র 20 মিনিট হবে। আচ্ছা, এগুলো কি খাওয়ার জন্য? অবশ্যই খাওয়ার জন্য। আচ্ছা, একসাথে এতগুলো ইলিশ মাছ কেনার কারণটা কি? এখন বর্তমানে দাম কম, তো তাই কিনা রাখা আর কি। কিনা রাখা পরে খাবেন। কি বুঝলেন দাম কেমন ইলিশ মাছের? একবার কম তা না। জি কম যে একবার তা না, মোটামুটি আগে রেডি আছে। আগে রেডি আছে, দাম কম, একটা হুজুগু আছে, কাস্টমারের চাপটা বেশি। কাস্টমারের চাপটা বেশি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখন যে ইলিশ মাছটা কিনলেন, এটা কোথাকার ইলিশ আপনি বলতে পারেন? পদ্মার ইলিশ। পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ ওনারা বলছে আর এভাবে কিনলে আপনার মনে হয় এটা পদ্মার ইলিশ হবে? পদ্মারি, ঠিক আছে, পদ্মারি। চাপর ইলিশ আর
মোটামুটি মাছ চিনেন। আচ্ছা এখন যে দামে আপনি ইলিশ মাছটা কিনলেন, কত হলে মানে সাধারণ মানুষ খেতে পারতো বা সবার মানে নিয়ন্ত্রণে থাকতো? ভাই বর্তমান যে বাজার তো রাজ্য সরকারের যে দেশের যে অবস্থা, এগুলা বইলা লাভ নাই বুঝলেন না, তারপরও আছে না দেখে সেটা আর কেজি কত হলে ভালো হতো আর কি পরিণত হতো এটা আশা করেন। আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই, বললে আর তো হবে না। ধন্যবাদ ভাই।